আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين اختلفوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات فأولئك لهم عذاب عظيم قال رسول الله صلى الله عليه وسلم وما من بيت من بيوت الله يتلون تلاوته ثم يتدارسونه إلا حفت عليهم الملائكة ونزلت عليهم السكينة أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকের এই রংপুর জেলা সম্মেলনে ভীম শহর এই ঐতিহাসিক ময়দানে সমবেত ভাই ও বোনেরা, মানুষের জীবনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহকে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে। কোনো মানুষ পরীক্ষা ছাড়া পৃথিবীতে কিছু হাসিল করতে পারে না। দুনিয়াবী জীবনেও আমরা পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, তারা এমএ পাস করতে গিয়ে বহু ধাপ পেরোতে হয়েছে। যারা লেখাপড়া করেননি, সংসার জীবনেও তাদেরকে বহু বাধা বিঘ্ন, বহু বিপদসংকুল পরিবেশ অতিক্রম করতে হচ্ছে। যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন বাধার বিন্ধ্যাচল পেরিয়ে এগিয়ে যেতে হবে। কেন এটা করা হয়েছে? আল্লাহ বলছেন, আমি হায়াত ও মউত সৃষ্টি করেছি এজন্য, লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আমি তোমাদেরকে পরীক্ষা নেব কে তোমাদের মধ্যে সুন্দরতম আমল করে আসতে পারে দুনিয়া থেকে। সুন্দরতম আমল করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নেবেন, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। মানুষের জীবনে, পৃথিবীর এই জীবনে, ভূপৃষ্ঠের উপরে যদি আমরা বসবাস করি, এরপরেই তোমরা ভূগর্ভে অর্থাৎ কবরে চলে যাব। যতদিন আমরা ভূপৃষ্ঠে বসবাস করছি, আমাদের জীবনের সবচেয়ে কষ্টের জীবন হচ্ছে জেল খাটা, কারাবরণ। স্বাধীন মানুষকে চার দেওয়ার মধ্যে আবদ্ধ রাখার চাইতে কঠিন কোনো শাস্তি দুনিয়াতে নাই। আহলে হাদিস আন্দোলন করতে গিয়ে আল্লাহ পাক আমাদের সে পরীক্ষাটাও নিয়ে নিলেন, অতএব দুনিয়াবি চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল, বাকি রয়েছে কবরে যাওয়া। জানি না সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো কিনা। দোয়া করবেন আপনারা যেন আল্লাহ পাক সেখানে আমাদেরকে উত্তীর্ণ করেন এবং জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে আমাদেরকে দয়া করে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। কি দোষ ছিল, কোন পাপ ছিল আহলে হাদিস আন্দোলন করার পিছনে, এই পাপগুলো আপনাদের সামনে বলবো। আপনারা এসছেন নেকির কথা শুনতে, আমি আপনাদের পাপের কথা শোনাবো। পাপ না বললে পুণ্য চেনা যায় না। মানুষ চুরি করে জেল খাটে, ডাকাতি করে জেল খাটে, সন্ত্রাস করে জেল খাটে, বোমাবাজি করে জেল খাটে, কতই যে দোষ আছে। 3 বছর 6 মাস 6 দিনে বাংলাদেশের রাজধানী সহ 7টি জেলখানায় থেকে বিভিন্ন হাজতি কয়েদ এবং ফাঁসির আসামিদের সঙ্গে ওঠা বসা করে এবং কারারক্ষী, জেল সুপার এবং সুপারদের সঙ্গে আলোচনা করে যতটুকু তাদের মুখ দিয়ে বের হয়েছে, বিশেষ করে ঢাকা কারাগারের কারা কর্তৃপক্ষের মুখ দিয়ে যেটা বের হয়েছে যে বাংলাদেশের কারাগারে 90% লোক নিরপরাধ। নিশ্চয়ই শাসন কর্তৃপক্ষটা বিশ্বাস করবেন না, যেহেতু নিজেরাই এখন জেল খেটেছেন তাই হয়তো বিশ্বাস করলেও করতেও পারেন। যারা মনে করেন আমরা এখানে জেল খাটাতে পারি, জেল খাটতে পারি না, তারা যেহেতু খেটেছেন অতএব তাদের এখন কিছুটা চিন্তার উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। যে অপবাদে আহলে জামাতকে চিহ্নিত করেছে বিভিন্ন পত্র পত্রিকায়, যেন আজকে আহলে হাদিসের নামটা বলতেই ভয় হয় বা লজ্জা হয়। আমাদের ট্যাক্সের পয়সায় যারা পুলিশ, ডিএসবি, ডিআইবি, এনএসআই হয়ে বসে আছেন, তারা আজকে একটু বিদাগিয়ে দেখলেই নাক সিটকা। আহলে হাদিস দেখলে যেন ভাবেন না জানে কি একটা কিম্ভূত কিমাকার জীব, দেখেছি কেমন জিনিস। তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিতে চাই, আহলে হাদিসকে যে দোষে আপনারা দোষী করেছেন তার সহস্রাংশের একাংশ তাদের মধ্যে না। ঘোড়ার ডিম বলে একটা কথা ডিকশনারিতে পাই আমরা, যে আপনারা কোনো ঘোড়াকে ডিম পাড়তে দেখেছেন, দেখেছেন কেউ? তো যেসব দোষে আমাদেরকে দোষী করা হয়েছে ওগুলো ঘোড়ার ডিম, কথাটা মনে রাখবেন। কেউ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, কেউ তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে গিনিপিক বানিয়েছে। কারা করেছে, কেন করেছে, সেগুলো যারা করেছেন তারাই ভালো জানেন। আমরা টুকু এতটুকুই জানি, রাত্রি 1:30টায় বাড়িতে এসে ভালো মানুষের মধ্যে ডেকে নিয়ে গেল, অতঃপর 3 বছর 6 মাস 6 দিন জেলখানা রাখলো। কেন যে সেখানে গেলাম, কি যে আমাদের অপরাধ আজও আমরা জানতে পারলাম না। জেলখানায় গিয়ে দেখলাম ডজনখানেক মামলা আমাদের নামে। একই রাত্রে উল্লাপাড়া ব্যাংক ডাকাতি করলাম, সেখান থেকে গিয়ে নওগাঁ জেলার পোরশা থানায় ব্যাংক ডাকাতি করলাম। একই রাত্রে রাজশাহী ফিরে সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিলাম 2005 সালের 17 ফেব্রুয়ারিতে। কি চমৎকার আমাদের মামলাবাজ পুলিশ বাহাদুররা মামলা সাজাতে পারেন, একটু দেখে নেন। এখন আমার মতো একটা মানুষ জীবনে উল্লাপাড়া যায়নি, সেখানে গিয়ে আমি ব্যাংক ডাকাতি করলাম।
ওই রাত্রে এসে আবার পুরসা থানা কয়েকশো মানে শতক মাইল হবে, সেখানে গিয়ে আবার আমরা আবারটা ব্যাংক ডাকাতি করলাম। এবার সেখান থেকে প্রায় শখানেক মাইল রাজশাহীতে গিয়ে সকাল নটায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিলাম। এই মামলা এখনো চলছে, আর ছয় বছর শেষ হয়নি। এরকম একটা সুন্দর দেশে আমরা বসবাস করি, যেখানে মামলা একবার জেলখানা একবার আদালতে ঢুকলে বাদী বা বিবাদী উভয়ের হায়াত শেষ হয়ে যায়, মামলা শেষ হয় না। হ্যাঁ, মাঝখানে আমাদের পুলিশদের আর উকিল সাহেবদের, জজ সাহেবদের পেট পকেট ভর্তি হয়, ওদের কোনো সমস্যা নেই, ডেট পড়লেই পয়সা পায়। এইভাবে মানুষ যেভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, এই অবস্থাকে সমস্ত নেতারা মেনে নিয়েছেন, তারা এটাকে কপালের লিখন ভেবেছেন। এই অবস্থাটা আমাদের নয়, এই অবস্থা 62 বছর আগে যারা এদের শাসন করত তাদেরই সৃষ্ট একটি ব্যবস্থা। দেশ স্বাধীন হয়েছে 62 বছর আগে, 47 সালে, পুনরায় স্বাধীন হলে 71 সালে, স্বাধীনের পরে খেলে স্বাধীনই হচ্ছি। নীতির বদল হচ্ছে, নেতার বদল হচ্ছে, নীতির বদল হচ্ছে না। বহু নেতাকে আমরা 99.9% ভোট দিয়ে পাশ করিয়েছি, বাংলাদেশের চেহারা দিন দিন আরো খারাপ থেকে খারাপতর হতে যাচ্ছে। ইসলামী নেতারা পাশ্চাত্যের এই লেজুড়বৃত্তি রাজনীতির সঙ্গে আপোষ করে তারা যা করছেন তারাও তাই করছেন, নাম টাকলে পরিবর্তন করে একই পথে তারাও হেঁটেছেন। হাদিসের ভাষায় বললে বলতে হয় হাসব নাল বে নাল, ইহুদি নাসারাদের সঙ্গে মুসলমানদের মিল হবে ওই রকম যেমন দুইখানা জুতো এক পার সঙ্গে আরেক পার পুরোপুরি মিল হয়। আজকের ইসলামপন্থী বলুন আর সেকুলার পন্থী বলুন, সবাই একই পথের পথিক আমরা হয়ে গেছি। উদ্দেশ্যের বেলায় হয়তো আমরা নতুন কিছু কথা বলি, আমরা এখানে গিয়ে নতুন কিছু কথা বলে জনগণের কাছে এসেছিলাম। আমরা বলেছিলাম সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সকল বিধান বললে ব্যাখ্যা তো প্রয়োজন নাই, অর্থাৎ মানুষের তৈরি বিধান বাতিল করো, সেই মানুষের রাজনৈতিক নেতা হোক আর ধর্মীয় নেতা হোক। মুসলমান কেবল কোরআন এবং হাদিস মানতে বাধ্য, মানুষের কোন নিজস্ব বিধান মানতে বাধ্য নয়, আর সেটা আসে আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে, রসুলের মাধ্যমে যা আমরা পেয়েছি কোরআন এবং হাদিস আকারে যা সংকলিত আছে আমাদের সামনে। এই পবিত্র, এই নির্ভেজাল সত্যকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা দানের জন্যই আমরা জনগণের কাছে গেছি। আমরা কারো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নই, কারো ভোটের বাক্সের শরিক হই নাই, আমরা মানুষের আকীদা পরিবর্তনের জন্য জনগণের কাছে গেছি, দুয়ারে দুয়ারে ঘুরেছি, তরুণ ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা কোনোরকম অশান্তি ঘটানোর জন্য বাংলার জমিনে এক পাও কখনো বাড়াই নাই, একটি শব্দ কখনো ব্যবহার করি নাই, শুধু মানুষকে বলতে চেয়েছি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। দীর্ঘ 30 বছরের সাংগঠনিক জীবনে যারা আমার সঙ্গে শুরু থেকে পরিচিত তারা ভালো করে জানেন আমাদের আকীদা বিশ্বাস কি, এবং আমাদের লেখনী তার বাস্তব দলিল, আমাদের সিডি ক্যাসেট ভিডিও সব কিছুই এর বাস্তব প্রমাণ। এরপরেও জানি না কিভাবে কি হয়ে গেল, তবে একদিক দিয়ে আমরা অত্যন্ত খুশি যে আহলাদিস আন্দোলন সম্পর্কে পৃথিবীর মানুষ অত জানত না, সবাই বিভিন্ন পীর সাহেব নিয়ে ব্যস্ত ছিল। যখনই আমরা জেলখানায় গেলাম সকল পীর সাহেবের যাবতীয় প্রশংসা বাণী ছাপিয়ে আমাদের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ঠিক না? শুধু আমি নই, আমার সঙ্গে আহলাদিস আন্দোলন নামটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। ওয়েবসাইট খুললেই চারদিক থেকে আমরা টের পাই শত শত প্রশংসা বাণী। হ্যাঁ,
এবং আমরা জেলখানায় থাকতেই বর্তমান বিশ্বের সবচেয়ে সুরক্ষিত যে থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকার পেন্টাগনে, যার বার্ষিক বাজেট $200 কোটি ক্যান্টনমেন্টে বসে যে গবেষণা করায় সারা ওয়ার্ল্ডে মুসলমানরা কোথায় কী করছে, সেই রিসার্চ আর্টিকেল 165 পৃষ্ঠার আমার সেলের মাধ্যমে ইন্টারনেট থেকে বের করে নিয়ে জেলখানায় আমাকে দিয়ে আসছে, পুরোটা আমি পড়লাম। জেলখানা থেকে বেরিয়ে মাসিক আত্মাহারিকের অক্টোবর 2008 সম্পাদক নিবন্ধে সে কথাটি আমি ডাইরেক্টলি বলে দিয়েছি। তাদের দৃষ্টিতে পৃথিবীতে এখন মুসলমানদের মধ্যে 4 রকম দল কাজ করে যাচ্ছে। এক দল হলো সেকুলার, যারা ইসলাম অনুযায়ী দেশ চলুক এটা চায় না, মানুষের মন মতো অনুযায়ী চলুক, যেভাবে খুশি সেইভাবে চালাক, যখন যে দল ক্ষমতায় যাবে সে দল তার ইচ্ছা মতো দেশ চালাবে, এটা হলো সেকুলার। আর এক দল হলো মডারেট ইসলামিস্ট, আপোষমুখী ইসলামপন্থী, পাশ্চাত্যের সঙ্গে ইসলামের সঙ্গে হেকমতের স্বার্থে মিলতাল করে চলতে হবে, এদেরকে বিল ক্লিনটনের ভাষায় মডারেট ইসলামিস্ট। আর এক দল হলো কবর পূজারি। আজকে তো বিশাল এক দরগা পাড়ে আসলাম, তাই না? ওটার নাম শুনলাম বড় দরগা, এদিকে ছোট দরগা আছে নাকি ভাই? বড় দরগা থাকলে ছোট দরগা থাকাই লাগবে তো, নাহলে বলেন না নদাবড়ে একটা বানাই আমরা। আব্দুর সাহেবকে ওষেধ করতে বললি, আপনি মরার সাহেব বলবেন আমারটা বাবা তোমরা ছোট দরগা বানাই। বহুত লোকজন বাবা বিনা পয়সা বহু টাকা পয়সা ঘরে বসে পাবো আমরা, হবে না? এটা হলো সুফি, তারা বলছেন সেকুলার, মডারেট ইসলামিস্ট, সুফিজ, দে আর টু নিয়ারার টু দ্য ওয়েস্ট, তারা পাশ্চাত্যের অতীব নিকটে। বল্লি সালাফিস্ট, একমাত্র সালাফিরাই পাশ্চাত্যের ঘোর দুশ্মন। বলুন তো বাংলাদেশে সে লোকগুলো কারা, বলেন এবারে? বলতে ভয় পাচ্ছেন না? হ্যান্ডকাপ তো আপনার পরে আমার পড়েছে, আমার ভয় লাগে না, আপনাদের তো ভয় লাগে কেন? ভীতু কাপুরুষ দিয়ে কখন ইসলাম প্রতিষ্ঠা হয় না মনে রাখবেন বন্ধুরা আমার। যারা বলে দিয়েছে পাশ্চাত্য বুঝি না, প্রাচ্য বুঝি না, দেশ বুঝি না, বিদেশ বুঝি না, আল্লাহ প্রেরিত ওহির বিধান তাদের ঘরে আছে, তারাই হলো পৃথিবীর রাজা। তারা কোনো কিছুই কামনা করে না, জীবনের বিনিময় হলো একটা হাদিস প্রতিষ্ঠা করতে আমরা চাই। তুরস্কের আহলে হাদিস আন্দোলনের নেতা সানোসিকে যখন ফাঁসি কাষ্ঠের পাশে বসিয়ে চেয়ারে বলা হচ্ছে, ওই তাকিয়ে দেখো ডান দিকে, তোমার 267 জনকে ফাঁসি দেওয়া হবে, 15 জনকে দেওয়া হয়েছে, ওই জায়গায় ঝুলে আছে, বাকিগুলো দাঁড়িয়ে আছে, এবারে কিন্তু তোমার পালা, বলো তুমি এই আন্দোলন বন্ধ করবে কি না? উনি বলছেন আমি মানুষকে কখনোই খারাপ কথা শিক্ষা জীবনে দেই নাই, স্রেফ কোরআন হাদিসের কথাই মানুষকে বলি। শুনে রাখো হে জজ সাহেব, আমার রসুলের একটা হাদিসের বিনিময়ে আমি একবার কোন আমাকে 1000 বার যদি ফাঁসি দাও হাদিস ছাড়তে আমি রাজি নই। বলুন সুবহানাল্লাহ। এই যুগে আমি 100 বর্ষ আগে ইমামদের কথা বলছি না, এই সেদিনকে মানুষ, এই 20 শতাব্দীর মানুষ, 3 বছর আমাকে ফাঁসি কাষ্ঠের ফাঁসির সেলে রেখেছিল সরকার, সাধারণ কয়েদের মধ্যে আমাকে রাখে নাই, 5টা সেল জেলের মধ্যে, জেল তাকেই বলে সেল, 5টা সেল এক জায়গায় থাকে, 4টা সেলে ফাঁসির আসামি, আর 1টা সেলে ডক্টর আসাদুল্লাহ আল গালিব, 6 ফুট বাই 4 ফুট চওড়া ছোট্ট ঘরে 3.5 বছর কাটিয়ে এলাম, কবরের জীবন্ত দৃশ্য আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। অতএব ফাঁসি আর কবরকে আর ভয় করার প্রশ্নই ওঠে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় থেকে বাংলার আনাচে কানাচে দৌড়িয়েছি,
আপনাদের হরিপুর একবার এসেছি 1988 বা 89 সালের দিকে হবে, সেদিনও আমাদের বিরুদ্ধে আমাদের ঘরের লোকেরা এবং বাইরের লোকেরা সমানে ষড়যন্ত্র করেছিল। আজও সেই ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র কশ্চিন গেল থেমে থাকবে না। যতদিন দুনিয়া শয়তান বেঁচে থাকবে ততদিন ষড়যন্ত্র থাকবে, কিন্তু আহলে হাদিস আন্দোলন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে আল্লাহ পাকের সাহায্য নিয়ে। আমরা কাজ না করলে আরেক দল এগিয়ে আসবে। এই আন্দোলন আল্লাহর মহা পবিত্র আন্দোলন, আল্লাহ রসুলের রেখে যাওয়া আন্দোলন, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আন্দোলন। নবী সাইয়েদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু اذا راى الشباب قال مرحبا بوصيه رسول الله صلى الله عليه وسلم امرنا رسول الله صلى الله عليه وسلم ان نفهمكم الحديث وان نوسع لكم في المجلس فانكم خلوفنا واهل الحديث بعدنا। আবু সাইদ খুদরি যখন তরুণ যুবককে দেখতেন তাকে দেখে মারহাবা বলে সম্ভাষণ জানাতেন। তিনি বলতেন আমরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দান করেছেন আন ওয়াসি আলাইকুম ফিল মাজলিস, হে তরুণ সমাজ তোমাদেরকে দেখলে তো আমরা মজলিস প্রশস্ত করে দেই, ওয়ান নুফাহিমাকুমুল হাদিস, এবং তোমাদেরকে যেন আমরা হাদিস বুঝাই, ফাইন্নাকুম খুলুফনা, কারণ তোমরাই আমাদের পরবর্তী বংশধর, ওয়া আহলুল হাদিসে বাদানা, আমাদের পরবর্তী আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এই বক্তব্যটা আমার নয়, সাহাবী আবু সাইদ খুদরি 70 হিজরিতে যার মৃত্যু হয়েছে তখন থেকে আহলে হাদিস আন্দোলন চলছে। আজকে কোনো ভুঁইফোড় আন্দোলন নয়, মানুষের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর গভীর প্রেরণাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের নৈতিক ভিত্তি। এই নৈতিক ভিত্তিকে অস্বীকার করে কশ্চিন কালেও নিজেকে কেউ আহলে হাদিস দাবি করতে পারে না। জীবনের একটি অংশ হাদিস অনুযায়ী চলবে, আরেকটি অংশ শয়তানের দাবিদারি করব, এটা কি আহলে হাদিস বলা যাবে? সালাতের বেলায় আপনি আহলে হাদিস হবেন, ব্যবসার বেলে আপনি পুঁজিপতি হবেন, আপনি পুঁজিপতি অর্থনীতির অনুসারী হবেন, রাজনীতির বেলায় আপনি ইহুদি নাসারাদের অনুসারী হবেন, কশ্চিন কালে আপনি আহলে হাদিস দাবি করতে পারেন না। আপনি জাতীয় সংসদে গিয়ে এমন আইন করতে পারেন না যে আইন কোরআন এবং হাদিসের বিরোধী, কি পারবেন নাকি? মুসলমানের বাচ্চা যদি আপনি হন আপনাকে স্বীকার করতেই হবে, জাতীয় সংসদেও আপনি মুসলমান, আপনার গ্রামের বাজারও আপনি মুসলমান, আপনার পরিবারও আপনি মুসলমান, তাই নয় কি? আমাদের জীবনটাকে ত্রিধা বিভক্ত করে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনে, ছাত্র জীবনে এগুলো দেখে যখন হৃদয়ে ব্যথা অনুভব করতাম, তখন আমাদের যারা মুরব্বী ছিলেন তাদেরকে বারবার বলেও আমরা কিছুই করতে পারি নাই, বাধ্য যুবকদের মধ্যে কাজ শুরু করেছিলাম। আমাদের কাজটাকে অনেকে বাঁকা চোখে দেখেছিলেন, যেন ক্ষমতা দখলে আন্দোলন করছি আমরা, ভুল ভেঙে যাওয়া উচিত। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির লিখিত আহলে পরিচিতি বইটা পড়ুন, তার রাজশাহীর অভিবাসন একবার দেখুন। আব্দুল্লাহ আল কাফি এবং তার রেখে যাওয়া সংগঠন কশ্চিন কালো এক ছিল না, কাফির পরে যারা সংগঠন হাল ধরেছিলেন তারা কাফির আদর্শকে জবাই করে দিয়েছেন, কাফির সেই আদর্শকে বাঁচিয়ে তোলার জন্যই আসাদুল্লাহ আল গালেব রাস্তায় নেমেছিল, কিন্তু তারা ভুল বুঝেছিল আমাদেরকে। আজ পর্যন্ত আমরা আব্দুল্লাহ আল কাফিকে অন্তর থেকে শ্রদ্ধা করি, আদর্শ প্রচারের মাধ্যমে, আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, খুলু ইয়া কাফু ইয়া কাফি তসবিহকরণের মাধ্যমে নয়। কোরআন এবং হাদিসের মহব্বত নিয়ে রাস্তায় নেমেছি, জেলখানায় গিয়েও হাদিসের প্রচার করেছি, 7টা জেলখানায় শত শত মানুষ কোরআন হাদিসের অনুসারী হয়ে অন্ততপক্ষে সালাত আদায় অভ্যস্ত হয়ে গেছে। আরো 2-10 বছর থাকলে জেলখানায় কেউ বেদাতি থাকবে না ইনশাআল্লাহ, যেখানে যাবে সেখানে আরেজ আন্দোলন চলবে, কেউ ঠেকাতে পারবে না। তবে মনে রেখে দিও,
পিস্তলের যে গুলি আমার জন্য বাজেট আছে ওইটা ছাড়া কোনটা তোমরা ঢুকাইতে পারবে না। এই মৌলিক দাওয়াত নিয়ে যে পাপ করেছিলাম ওই পাপটা আপনাদেরকে বললাম। আমরা বলেছি মজহাবের নামকে মুসলমানকে বিভক্ত করা যাবে না। তুমি শাফি, তুমি হাম্বলি, তুমি মালিকি, তুমি মুজাদ্দিদি, তুমি বরকতি, তুমি চিশতি, তুমি নকশবন্দি, বাতিল হবে সব, তোমরাই চলবে না, সব বাতিল হবে। মুসলমান মুসলমান সিরেফ কোরআন এবং হাদিস মেনে চলবে, তার সামনে আর কিছু নাই। ইমামের দোহাই দাও, লজ্জা করে না? ইমামের বই কোন পড়ে দেখেছ? বলো ইমাম আবানির বই কোনটা? সমস্ত আলেমদেরকে আমরা বলে যাচ্ছি, ইমাম আবানি রহমাতুল্লাহ লিখিত কিতাব কোনটা বের করে আমাদের সামনে। যদি না থাকে তার নামে দোহাই দিয়ে কেন তোমরা এইভাবে দলাদলি করো? নিজেরা বেদাত করবে, দোষ দেবে ইমাম সাহেবের। অথচ যে ইমাম বলে গেছেন পরিষ্কার কথা, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই আমার অনুসারীরা শুনে রাখো, যখন হাদিস সহিহ পাবে মনে রেখো ওটাই আবু হানিফার মাযহাব। এর চেয়ে কি বলবে? ইমাম মালিক বলছেন ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। রাসূলের কবর থেকে অঙ্গুলি সংকেত করে বলছেন পৃথিবীর মুখে এমন কোন মানুষ জন্মগ্রহণ করে নাই যার প্রতিটি কথা গ্রহণীয় এবং তার কথা বর্জনীয়, একমাত্র এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন ইযা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরুহু বিকালামি আল হায়াত। হে দুনিয়ার মানুষ, যখন তোমরা আমার কোনো কথা হাদিসের সঙ্গে গরমিল পাবে আমার কথা দেয়ালে ছড়ি মেরে দিও। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদুল হাম্বল আল বাগদাদিয়া শাইবানী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী উস্তাদ, তিনি বলছেন ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউযাহিয়্যা ওয়ালা নাখবিয়্যা বাল খুদু মিন হাইযু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার অঙ্গ অনুসরণ করো না, তোমরা ইমাম মালিকের অঙ্গ অনুসরণ করো না, তোমরা আউযাহির অঙ্গ অনুসরণ করো না, তোমরা ইব্রাহিম নাখির অঙ্গ অনুসরণ করো না, বরং তোমরা আলো গ্রহণ করো সেইখান থেকে যেখান থেকে তারা গ্রহণ করতেন কোরআন এবং হাদিস থেকে। মিশকাত শরীফের আরবি ভাষ্যকার খাতানুয়া মনীষী আল্লামা মোল্লা আলী কারী হানাফি তিনি বলছেন ইন্নাল্লাহা মা কাল্লাফা আহাদান আন ইয়াকুনা হানাফিয়্যান ওয়া মালিকিয়্যান ওয়া শাফিঈয়্যান ওয়া হাম্বলিয়্যান বাল কাল্লাফা মান ইয়ামালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহ পাক মানুষকে বাধ্য করেন নাই, সে হানাফি হোক, সে মালিকি হোক, সে শাফি হোক, সে হাম্বলি হোক, বাধ্য করেছেন যেন সে কোরআন এবং সুন্নাহ মেনে চলে। আহলাদের যুব সংঘ এই কথা বলেই ময়দানে নেমেছিল। কোন পাপ করেছিলেন সেদিন? সালাতের শেষে আপনারা দলবদ্ধ মোনাজাত করবেন, সালাতের মধ্যে কি পড়লেন নিজে খবরই রাখেন না, সুবহান রব্বিল আযীমের অর্থ বলতে পারেন না, সূরা ফাতিহার অর্থ জানেন না, আত্তাহিয়াত কোনো মতে বলেন দাঁত ভেঙে যায়, এই হলো আপনার পুঁজি বটা। এরপরে ইমাম সাহেবের সালাম ফিরে রব্বানা আতিনা হাক 10 মিনিট ধরে না পড়ে ইমাম সাহেব আপনি চলে যান। ইমাম সাহেব আরবি উর্দু ফার্সিতে কি বললো আপনি কিছু বুঝতে পারলেন? কিছুই বুঝলেন না, কিন্তু আপনার ধারণা এই ব্যাপারে মনোযোগটা হলো। আর এতক্ষণ সালাতের মধ্যে কি হলো, খেলা করলেন না, একটা মন্ত্র পড়লেন? কোরআন বলছে হাদিস বলছে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, সালাতরত অবস্থায় মুসল্লি আল্লাহর সঙ্গে গোপনে গোপনে কথা বলে। সেই সময় আপনি কিছুই বললেন না, সালাম ফিরন হয়ে গেল, আল্লাহর সঙ্গে সম্পর্ক কাটা হয়ে গেল, এখন হাত তুলে সেল্লা চলে শুরু করে দিলেন। ইয়ে কোন তরিকা হলো আপনার? এটা আপনি নাম নিয়েছেন আহলে হাদিস, বলুন তো কোন হাদিস আছে দেখাতে পারবেন? জিন্দিগি ভোর চ্যালেঞ্জ থাকলো, আল্লাহ নবী সালাম ফিরন পরে হাত তুলে মনোজাত করেছে, আর সাহাবাগণ আমিন আমিন বলেছে, একটা হাদিস বের করে দেবেন মুখে বলে আহলে হাদিস লজ্জা করা উচিত। এইভাবে হাদিসের নাম করে খবরদার নিজেদের মধ্যে গোলমাল লাগাবেন না। আল্লাহ বলছে ওয়া তাসামু বি হাবলিল্লাহি জামিয়্যা ওয়া লা তাফাররাকু। হে মুসলমানরা, সকলে হাবলুল্লাহকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, দল দলে বিভক্ত হইও না,
হাবলুল্লাহ মানে কি আব্দুল্লাহ নাকি বলেন, হাবলুল্লাহ মানে কি বলেন, আল্লাহ রসিটা কি? এই আছে কোরআন শব্দ, কোরআন এবং হাদিস এই আলো আল্লাহর রশি, ওই রশির জীবনে ছেড়বে না, বিশাল ভারী এই রশির জীবনে ছেড়বে না, এর একটা হরফ পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, নিজে চ্যালেঞ্জ করছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউন ইল্লা যান্না ওয়া ইন বিল্লাহি ইখলাসুন। আমার এই কোরআন তোমার প্রভুর কালাম, পরিপূর্ণ হয়ে আছে সিদকাম ওয়া আদলা, সততা এবং ন্যায়নিষ্ঠা দ্বারা। লা মুবদ্দিলা লিকালিমাতিহি, এই কালাম পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এবারে বলা হচ্ছে রাসূলকে, হে মুহাম্মদ শোনো, ওয়া ইন তুতি, যদি তুমি আনুগত্য করো, আকসারা মান ফিল আরদে, ভীম শহরের অধিকাংশ লোকের কথা শুনে যদি কথা বলে এখানে বক্তৃতা করো, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেবে। দশের চক্রে ভগবান ভূত, সাবধান, ইন ইয়াত্তাবিউন ইল্লা যান্না, পৃথিবীর অধিকাংশ মানুষ আন্দাজি কথা বলে, ওয়াইনহুম ইল্লা ইখরাসুন, ওরা অনুমান ভিত্তিক কথা বলে। অত অনুমান ভিত্তিক ভোটের ভোট দিয়ে কোরআন পরিবর্তন করা যাবে? এই মহাসত্য কোরআন, তার ব্যাখ্যা মহাসত্য বুখারী শরীফ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর রজ্জু। এই রজ্জুকে ধরার জন্য আল্লাহ নির্দেশ, সকলের সমবেত ভাবে ধরো এই রজ্জুকে। আমরা হাবলুল্লাহ বাদ দিয়ে আব্দুল্লাহর অনুসারী হয়ে গেছি, মনে থাকবে কথাগুলো। কাবে বাড়ির আহলে হাদিসরা হয়েছে কিছু ব্যক্তি পূজারী আর এক মুকাল্লাদ ফেরকা, এরা মনে করে যে কাজটা আমার অমুক নেতা করেনি সে কাজ আমার মানতে রাজি নেই। বাপদাদা চৌধুরী কি কিছুই বুঝতো না? ইব্রাহিম তার বাপের কাছে যে গালি শুনেছে, আমার রসুল মক্কার কাফেরদের কাছে যে গালি শুনেছে, আমাদেরকে সেই একই গালি শুনতে হয়। বাপদাদা কি বুঝতো না? আরে বাবা, বাপদাদা ছিল খড়ুচালের বাসিন্দা, তুমি কেন পাঁচতলা বিল্ডিং দিলে? বললে বলো বাপ, বাপ ছিল ফকির, আমি থাকবো ফকির, তা তো বলো না। ওখানে বাপদাদা মারো না কেন? বাপদাদা কখনো এমএ বাস করেনি, তুমি এমএ বাস করলে কেন? ওখানে বাপদাদা মারে না, কিন্তু এই ধর্মের বেলায় গিয়ে ঘুরে ফিরে বাপদাদা। তুমি কেমিস্ট্রি বোঝো, ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছো, ম্যাথমেটিক্সে পিএইচডি করেছো, আর তুমি লা সালাত আল লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, এই একটা লাইন আমি অর্থ দিয়ে বলতে পারো না, মূর্খ কোথাকার। কামাল বাস করেছো, ডবল কামাল ডবল তফসির মুফাসসির করা হয়েছে, একটা কোরআন আয়াত তফসির বলতে পারো না, তফসির নামে ধোকাবাজি করো গ্রামে গ্রামে এসে, দেশের অবস্থা হবে নাকি? এই মূর্খ সমাজ নিয়ে আমাদের কাজ করতে হয়। আল্লাহর কোরআন বলছে তোমরা আল্লাহর রশিকে সমবেত ভাবে ধারণ করো, আর আমরা বলছি যত বড় বিভক্ত হও, আধুনিক গণতন্ত্রের নামে যত দল হয় ততই নাকি ভালো, দল কম হলে খুবই খারাপ। ভাইরা আমার, রাজনীতির নামে হোক, ধর্মের নামে হোক, মুসলমানদের মধ্যে বিভক্তি আল্লাহ পছন্দ করেন না। বাংলাদেশে শুধু তরিকার নামে 200 দল, তরিকা বোঝেন, ওই যে বুম 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 করে না কবরে বসে, এদের তরিকা আছে, কেউ জিকির জলি জিকির খফি, মনে মনে জিকির, কেউ জোরে জোরে জিকির, এই 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 দলের এর মধ্যে চারটা তরিকা মূল, এদের আবার 200 দল আছে। কার সাথে কার মিল নাই, কোনো পীরের সাথে কোনো পীরের মিল নাই। 1921 সালে বাংলাদেশ সরকারের হিসাব মোতাবেক বাংলাদেশে 2,98,000 পীর, কত হলো এটা কোন সালে? 1981 সালে। আর এখন 2009 সালে বাড়েনি, লাল সালু বাড়েনি, পীর তো এখন ঘরে ঘরে। 15 কোটি মানুষকে 2,98,000 ভাগ করলে এক এক পীরে কতগুলো হবে? এর মধ্যে আহলে হাদিসের বাদ, এদের তো পীর মারে না, তাহলে আমরা তো প্রায় 1.5-3 কোটি সব বলে, তাহলে পীর এত বেশি কেন এখানে এত লোকের? কারণটা কি? মজা আছে, বিনা পুঁজির ব্যবসা এত সুন্দর চলছে দেশে, এইগুলো দিয়েই এদের মুসলমানদের ভাই ভাইয়ে বিভেদ সৃষ্টি হয়েছে।
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চায় হাবলুল্লাহর মাধ্যমে, আব্দুল্লাহর মাধ্যমে নয়। কথা মনে থাকবে তো ভাই? আপনার পীর বড়, আমি বলবো ভাই আমার পীরটা বড়, তার জীবনে কি আব্দুল্লাহ আব্দুল্লাহ মিল হবে? 1978 থেকে 1998 পর্যন্ত 20 বছর পর্যন্ত বাংলাদেশের একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশের দলগুলোকে এক করার চেষ্টা করেছেন, তারা ব্যর্থ হয়ে গেলে 1998 থেকে 2005 পর্যন্ত যারা যারা বেদাতি তারা কখনই আহলে হাদিস নয়। আহলে হাদিস কোশ্চিন গেলেও শিরক ও বেদাতের সঙ্গে একটা মুহূর্তের জন্য আপোষ করতে পারে না। যে ব্যক্তি আপোষ করে সে কখনোই সে গোলালু হতে পারে, সে আহলে হাদিস হতে পারে না। গোলালু বোঝেন? সব দরকার দিয়ে চলে, এরা হয়েছে গোলালু বা আহলে হাদিস, এদের দিয়ে কোনো কাজ হবে না। কোরআন হাদিস হিল্লা হলো প্রকাশ্য, জেনা ধর্মের নামে জেনা, এটা কোশ্চিন গেল হালাল নয় হালাল নয় হালাল নয়। বাংলাদেশ সরকারের হাইকোর্ট একটা নির্দেশ দিলেন 2000 সালে যে ফতোয়া দেওয়া নিষিদ্ধ, কেন? এই হিল্লার ফতোয়া দিয়ে বহু নারী নির্যাতন হচ্ছে। সমস্ত হুজুররা খেপে গেলেন, ইসলামী দলগুলো সব মিছিল মিটিং শুরু করে দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু আছি, তখন সাংবাদিক ছেলেরা আমার কাছেও গেল, বললো স্যার আপনি তো আহলে হাদিসের আমির, তো আপনি একটা ফতোয়া, আপনার মন্তব্য বা বিবৃতি একটা দেন। আমরা বললাম যে বাইবা আমরা দিতে পারি, একটা শর্ত যে আমাদের বক্তব্য পরিবর্তন করতে পারবো না, যা দেবো তাই দেবো। স্যার তাই হবে, হাদিসের অধ্যায়ে অনুচ্ছেদ পৃষ্ঠা উল্লেখ করে লিখে দিলাম, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা, আল্লাহ পাক লানত করেছেন হিল্লাকারী পুরুষটাকে যার জন্য হিল্লা করা হয় তাকে। আল্লাহ উপর কুম বিতাসিল মুস্তাআর, আল্লাহর রাসূল বলেন আমি কি তোমাদেরকে ভাড়াটের ষাট দেখাবো না, ভাড়াটের ষাট সম্পর্কে খবর দেবো না? মানে যে পুরুষ লোকটাকে এক রাতে রাখা হয় ওটাকে আল্লাহ নবী ভাড়াটের ষাট বললেন, আর হতভাগা মুসলমানরা ধর্মের নামে সে হিল্লা করে। তোর নবী যাকে লানত করলো তুই তাকে হালাল করে দিলি? গভর্নমেন্ট যদি এটাকে নিষেধ করে থাকে, কোর্ট যদি এটাকে বেআইনি করে থাকে, আমি কোর্টকে ধন্যবাদ জানাই। কিন্তু কোর্ট ভুল করেছে কি জানেন? ওই হিল্লার ফতোয়া নিষিদ্ধ করতে গিয়ে যাবতীয় ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছে। সুযোগ একটা পাইছে, কথা বুঝছেন না? আরে বাবা ফতোয়া তো দেওয়াই লাগবে, নাহলে মান মুসলমান চলবে কেমন করে? এই যে আপনারা এখানে 3-4 ফতোয়া দিয়েছেন, তো এখানে আমি আপনার কি কোর্টে যাবেন নাকি শুনতে? এখন আমরা মাসিক আর তাহারিকে প্রতি মাসে 40 টাকার ফতোয়া দিই, তা আমরা সব বন্ধ দেবো নাকি? এখন মানুষের প্রশ্ন আছে না? হিল্লা বেলা ফতোয়া মানতে রাজি আছি, লিখলাম আমরা আমাদের প্রতিবাদে, হ্যাঁ হিল্লা সম্পর্কে কোর্ট হাইকোর্ট যে রায় দিয়েছেন আমরা এটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি, কিন্তু এই সুযোগে সকল ফতোয়া তারা যে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমরা এটা বিরোধিতা করি। কথা ঠিক আছে না? তারপর দেখলাম অনেকটা পরিবর্তন হয়ে গেল, ওই সব নেতারা পরবর্তী আবার বিবৃতি একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। হিল্লাটা মানুষ কেন করে জানেন? একসঙ্গে তিনতলাকে তিনতলা গণ্য করার কারণেই মানুষ বাধ্য হিল্লা করে। ভাই স্বামী স্ত্রী বসবাস করলে রাগারাগি তো হয়ই, কোনো কারণে হয়তোবা তারা তিনতলা দিয়েছে, কিন্তু 2-1 মাস পরেই মনটা দুর্বল হয়ে যায়। স্বামীও মনে করে আরে বাচ্চাগুলো মা মাগরি কাঁদতেছে, মা নেই। আর স্ত্রীর মনটা কান্দে আমার বাচ্চাগুলো আছে স্বামীর কাছে, আমি একটু দেখতে পাই না। উভয়ের সমস্ত রাগ পানি হয়ে যায়, তখন তারা পুনরায় বিবাহ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এই এই কারণেই তখন মৌলানা সাহেবরা সুযোগ একটা করে দিয়েছে যে তুমি বিবাহ করবে, এক রাতে একটা অন্য স্বামীর সঙ্গে থাকবে, তারপরে পরদিন যদি সে ছেড়ে দেয় স্বেচ্ছা তাহলে তোমার পুনরায় বিয়ে করা যাও। আচ্ছা ভাই 1 গ্লাস পানি এটু করলে কেউ খায় নাকি? বুঝলেন নাই? রসগোল্লা 1 কামড় এই ছেলেটা দিক, আর 1 কামড় আর একটা বুড়ো মানুষ দেবে, বলে বেটা তুই খাইছিস তুই খা, আমি খাবার লোকতে বলবে না? তা বাবা তোমার 10 বছর বউ এক রাতে রেখে আর এটু করে দিল, তুই দেখ খাবে নাকি পরের দিন? এই ঘৃণ্য জিনিসটাকে হালাল করে দেওয়া হলো ধর্মের নামে। তালাক ও তাহলিল আমাদের একটা বই আছে, ঈদুল আজহার 3-4 দিন আগে 4টা মহিলা হিল্লা থেকে বেঁচে গেছে বরিশালে,
সেখানে জীবনে আমরা যাই নাই, তারা আমাদের কাছে আসে নাই। ঈদুল আজহার দুদিন পরে টেলিফোন করছে মেহেন্দিগঞ্জ থেকে, যে স্যার আপনার এই বইটা চারটা মেয়ের জীবন বাঁচিয়ে দিল। কেমন? 1200 জন মুফতি এসে তাদেরকে হিল্লা করার জন্য এসেছিল, তো হিল্লাওয়ালা সে পুরুষ স্বামীটা এটাকে পছন্দ করেনি, তা আমাদের কাছে এসে বলছে এই তোরা তো আহলে হাদিস হয়েছিস, তো তোরা কি হিল্লা করিস? বলছে না, আমরা হিল্লা তো হারাম মনে করি। তো তারা, তোদের বইপত্র আছে? তো হ্যাঁ আছে। তো বইটা দে। বই নিয়ে চলে গেছে এবং আর তাহারিকে ফতোয়া ওই সময় বেরিয়েছিল, ওইটা নিয়ে চলে গেছে ওই সমস্ত মুফতিদের সামনে। ওইগুলো পেশ করার পরে মুফতিরা কোনো কথা বলে নাই। অবশেষে মুফতি সাহেবরা কিভাবে বিদায় হয়েছেন আন্দাজে বুঝে নেন, হিল্লাটা হয়নি, চারটে মহিলা বেঁচে গেছে, বলুন আলহামদুলিল্লাহ, তালাক ও তাহলিল, ছোট্ট একটা বই। এইভাবে বাংলাদেশের সর্বত্র সংস্কার আন্দোলন চলছে, এটা বোমাবাজি নয়। হ্যাঁ, এক ক্ষেত্রে বোমাবাজি, আকিদার ক্ষেত্রে বোমা চলছে, যত বদ আকিদা ভেঙে সাফ হয়ে যাচ্ছে। আমরা বলে দিয়েছি সহি হাদিসের অনুযায়ী জীবন গড়তে হবে, বহু মানুষ এখন সহি হাদিসের দিকে এগিয়ে আসছে, তারা ওই সমস্ত সংকীর্ণতা বাঁধ ভেঙে উদারভাবে বুখারী শরীফ কিনছে, পড়ছে, সেখানে সালাতের নিয়ম দেখছে। আলহামদুলিল্লাহ, তারা সবাই আল্লাহ নবীর হাদিসকে বুকে গ্রহণ করছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিসের অনুসারী হচ্ছে। এবার ঈদুল আজহার দিন কুষ্টিয়াতে 2500 মুসল্লি একসঙ্গে ঈদের মাঠে আহলে হাদিস তরিকে ঈদের সালাত আদায় করেছে। শুধু সালাত রসুলের একটা লাইন দেখে সহি তকবীরে কোনো সহি বা জয়ীফ কোনো হাদিস নাই, এই লাইনের জবাব দিতে কেউ ব্যর্থ পারলেন না। এগুলি বলতে যদি পারেন, এগুলি একমাত্র একটা বোমাই বলতে পারেন, কিন্তু আসলে এগুলি বোমা নাকি ভাই? কিন্তু হাদিস করে কথা বলবো, যারা সত্য সেবী মানুষ তারা এগুলো গ্রহণ করবেন, আর যারা এগুলোকে মনে করেন যে আমাদের বাবদা 14টি ধর্ম নষ্ট হচ্ছে তারা ক্ষিপ্ত হবেন, তাদের ক্ষিপ্ত হলে আমরা তো কিছু করতে পারবো না। রসুলের হুকুম অনুযায়ী আমরা দিনের দাওয়াত দিয়ে যাব। এই পাপ করেছিলাম, মানুষকে দাওয়াত দিয়েছিলাম, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি। এই পাপের জন্য যদি আমাদের কষ্ট হয়, জেল খাটতে হয়, গালি শুনতে হয়, অপবাদ শুনতে হয়, তাহলে কি আপনারা শুনতে রাজি আছেন? সহি হাদিস অনুযায়ী জীবন করতে হবে, আপনারা পারবেন? বাস আলহামদুলিল্লাহ, যদি পারেন তাহলে এটাই হলো আমাদের বিপ্লব। সহি হাদিস অনুযায়ী পার্লামেন্ট চলবে, আপনার রায় অনুযায়ী চলবে না, একথা মানবেন? মানবেন না। এখানে কে ভয়? যদি ওরা হ্যান্ডকাপ পরায় ওইটা মানতে রাজি নেই, ওখানে বসে সুদের আইন পাস হচ্ছে, এখানে গ্রামে গ্রামে সুদখোর বাহাদুররা মানুষের রক্ত চুষে খাচ্ছে, ব্রিটিশ আমলে কাবুলি ওলারা সুদ খেত, আর বাংলাদেশে মুসলমানদের আমলে এখন এনজিও ওলারা ব্যাংকের ম্যানেজার সমানে সুদ খাচ্ছে, মানুষের জীবন শেষ হয়ে গেল। এর বিরুদ্ধে কোনো দলের কোনো কথাবার্তা নেই, কারণ এনজিওদের টাকা দিয়ে তো আপনি ইলেকশন করেন, আপনি কেমন কি কথা বলবেন তার বিরুদ্ধে? আহলেদের যুব সংঘ আহলে আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে যে সুদের টাকা খেয়ে আমি মরতে রাজি নই, কারণ হাদিসে এসেছে সুদের গুনাহের 70টা স্তর আছে, সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে জেনা করার সামিল, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সুদের বিরুদ্ধে কোরআনের 6টি আয়াত এসেছে, 40টা হাদিস এসেছে, আমি মুসলমান, আমি কি করে সুদকে হালাল করতে পারি? আর সুদ খেয়ে সেই রক্ত দেহ নিয়ে আমি সালাত আদায় করবো, হজ করবো, হজও কবুল হবে না, সালাতও কবুল হবে না। এই জন্য ভাই মনটা জ্বালা করে, সেই জ্বালায় কথা বলতে হয়, আর এই যন্ত্রণা তার মধ্যে নাই, ওর মধ্যে ইমানি তেজ নাই, ও মরে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে মুসলমানদেরকে এবং অমুসলমান ভাইদেরকেও বলে, হে মানুষ, আল্লাহ যে রসুল এসেছিলেন শুধু মুসলমানদের রসুল নন, তিনি সকল মানুষের রসুল, কথা ঠিক না ভাই? আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ বলছেন আমি তোমাকে প্রেরণ করেছি সকল মানুষের জন্য, মানব জাতির জন্য জান্নাতে সুসংবাদ দানকারী হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। আমাদের রসুল
সেক্টেরিয়ান নন, কোন সম্প্রদায়ের জন্য তিনি আসেন নাই, সকল বনু আদমের জন্য তিনি এসেছেন। মানুষের তুলনা একটা একটা গাছের মতো, সবাই বাপ মা হলেন আদম এবং হাওয়া, মুসলমান হওয়ার অমুসলমান হন সকলেই বাপ মে দুজন আদম এবং হাওয়া, ঠিক না ভাই? এই গাছে ছাল আছে, কাঁটা আছে, পাতা আছে, ডাল আছে, ফুল আছে, ফল আছে। কাঁটাও গাছের অংশ, ফুলটাও গাছের অংশ, পাতাও গাছের অংশ, তাই না? আপনি হয়তো বা কাঁটা, উনি হয়তো বা ছাল, আরেকজন হয়তো ফুল, আর একজন হয়তো বা ফল, এই তো। যিনি অমুসলমান তিনিও এই গাছের অংশ, তিনিও আদমের আওলাদ। অথবা আল্লাহ যিনি রসুল এসেছেন, তিনি সকল মানুষের জন্য রসুল। কোরআন এবং হাদিস সকল মানুষের কল্যাণে এসেছে, শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপলের জন্য নয়। তাই আহলে হাদিস আন্দোলন, বিশ্ব মানবতার মুক্তির আন্দোলন, এটা শুধুমাত্র কিছু মানুষকে রফলে দান করানোর জন্য আসে নাই। আপনাদের অনুরোধ করব, করজোড়ে আন্দোলনকে ভুল বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ পাক বলছেন, তোমরা হাবলুল্লাহকে ধারণ করো এবং দলে দলে বিভক্ত হইও না। মনে রেখে দিও, যারা এটা করছে ইখতিলাফ করে, কোরআন হাদিস আসার পরও যারা ইখতিলাফ করে, আল্লাহ পাক বলছেন আউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মর্মান্তিক আযাব অপেক্ষা করছে। আমরা কেউ জাহান্নামের আযাব ভোগ করতে রাজি নই, আমরা চাই দুনিয়াতে আল্লাহ বিধান অনুযায়ী কাজ করে আখেরাতে জান্নাত লাভ করতে। এছাড়া আমাদের জীবনে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, কারো বিরুদ্ধে কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা গালি শুনব, সবর করব, নেকির আশা। বন্ধুরা আমার, আপনাদের কাছে বিদায় বেলায় একটা দাওয়াত রেখে যাই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক গাদা ইট বা খোয়া যদি এক জায়গায় করে রাখা হয়, তাহলে ওটা দিয়ে কি একটা বিল্ডিং হবে? খালি ইট এক জায়গায় রেখে দিলাম বা এক গাদা খোয়া ভেঙে এক জায়গায় রেখে দিলাম, ওটাকে একটা বিল্ডিং বলবেন আপনারা? যখন ওটাকে রাজমিস্ত্রি দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়াল শক্ত করবেন, তখন কিন্তু ওটাকে একটা বিল্ডিং বলা হবে। যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে ইচ্ছুক, তারা বাংলাদেশে হাজার হাজার হন, লাখ লাখ হন, যতক্ষণ আপনারা একটি নির্দিষ্ট ইমারতের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ না হবেন, ততক্ষণ আপনারা কিন্তু শীষে ঢালা প্রাচীর হতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক পছন্দ করেন ওইসব মানুষকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে কাতারবন্দী হয়ে তারা যেন পরস্পরের শীষে ঢালা প্রাচীর। আমাদের জীবনে এই জামাতি ঐক্য যদি ফিরে আসে, তাহলে আমাদের উপরে আল্লাহর রহমত নামবে। ইয়াদুল্লাহি আলা জামাআহ, আল্লাহ রসুল বলছেন জামাতের উপরে আল্লাহর হাত থাকে। বন্ধুরা আমার, যিনি যেখানে থাকুন প্রতিজ্ঞা করুন জীবনের যাবতীয় কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করবো।